الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد আদায় কে বক্সেস পাঠাক্রম এর ব্যবস্থাপনায় আলমগীর খানকা শরীফে আয়োজিত হিজরি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ পরওয়ানায়ে শামে রিসালাত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 99তম ওরস বার্ষিকীগুলোকে আয়োজিত আজকের এই ওরসে আলা হজরতের মোহতরম সভাপতি এশিয়া বিখ্যাত দিনী দ্বারা জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ আমার উস্তাদ অসংখ্য আলেম দ্বীনের উস্তাদ ফকিহ ও মুফতি মিল্লাত আল্লামা মুফতি সৈয়দ ওসিয়র রহমান আল কাদেরী দামাত বরকাতুহ তার পূর্বে এই মজলিসে সভাপতিত্ব করেছেন এশিয়া বিখ্যাত দিনী ট্রাস্ট আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সুযোগ্য ভাইস প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব প্রধান অতিথি হিসেবে তশরিফ এনে বক্তব্য রেখে আমাদের থেকে বিদায় নিয়েছেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ মোহাম্মদ আনোয়ার হুসাইন মঞ্চে আসেন আজকের সংবর্ধিত অতিথি আল্লামা এম এ মান্নান সাহেব সংবর্ধিত অতিথি ঢাকা কাদরিয়া মাদ্রাসার সুযোগ্য আরবের প্রভাষক ডক্টর নাসির উদ্দিন জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিসিন ওয়া ফুকাহা কেরাম মুদাররিসিন নিজাম জামে আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাজিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ আল্লামা ডক্টর সরওয়ার উদ্দিন আল কাদেরী সাহেব দামাত বরকাতুহ আগত তশরিফ ফরমা আছেন বিশেষ মেহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হযরতুল হাস মাওলানা মুর্শিদুল হক সাহেব হাদায়েকে বখশিশ পাঠক ফোরামের উপদেষ্টা মণ্ডলী কার্যকরী পরিষদের সভাপতি সেক্রেটারি সহ সদস্যবৃন্দ আমাদের সিলসিলার সকল বীর ভাইয়েরা জামে আহমদিয়া সুন্নিয়ার ছাত্রবৃন্দ উপস্থিত বিরাদারান ইসলাম রাহমানি ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ উরসে আলা হযরতের মোবারক এই মজলিসে বাদ যোহর হতে পর্যন্ত আমরা নির্ধারিত কর্মসূচির মাধ্যমে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ও কর্মের উপর আলোচনা শুনেছি এবং হাদায়েকে বখশিশ পাঠক ফোরামের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রতিযোগিতা সহ ইতিমধ্যে সকল কর্মসূচি সমাপ্তির পথে আমরা আমাদের আজকের এই মজলিসের আরেকজন সম্বর্ধিত অতিথি যিনি আমাদের মাঝে তশরিফ আনবেন তার অপেক্ষায় আছি এবং আপনারা আমাদের মহতরম প্রিন্সিপাল সাহেবকে দেখতে পাচ্ছেন তিনি অপেক্ষায় আছেন তিনি আমাদেরকে আলা হযরতের উপর তকরির পেশ করবেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ আমরা তকরির শুনব এবং মাহফিল শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকব আল্লাহ অত্যন্ত মহব্বত এবং ভক্তি শ্রদ্ধা নিয়ে আমরা যারা এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কামিয়াব করুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের
27 নম্বর সূরা সূরা আন-নমলে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল করীম। আমি সূরা আন-নমল শরীফের 59 নম্বর সূরার প্রথম অংশ এবং শেষ অংশ বাদ দিয়ে মাঝখানের একটি অংশ বরকত লাভের উদ্দেশ্যে তেলাওয়াত করেছি, তরজমা আর তাফসীরের উদ্দেশ্যে নয়। তেলাওয়াতকৃত আয়াত অংশের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লূত আলাইহিস সালামের ঘটনা এবং কওমে লূতের ঘটনা উল্লেখ করেছেন। এই আয়াতের পরবর্তী আয়াতসমূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নিশানা আসমান এবং জমিনের সৃষ্টি সহ গুরুত্বপূর্ণ বিষয় যা ওয়াহদানিয়ত এবং রেসালতের দলিল হিসেবে প্রযোজ্য সেগুলো আলোচনা করেছেন। তেলাওয়াতকৃত অংশে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহর বান্দাদের মধ্যে যারা মনোনীত বান্দা তাদের উপর সালাম, সুবহানাল্লাহ। আমি হাদায়েকে বখশিশ পাঠক কোরআনকে মোবারকবাদ জানাচ্ছি এবং অত্যন্ত আনন্দ অনুভব করছি। আজ তারা এই মোবারক মাহফিলের আয়োজন করেছেন, অতীতেও তারা করেছেন। এক বছরের পর পরবর্তী বছর পর্যায়ক্রমে অত্যন্ত শানদারভাবে তারা এই আয়োজন করে আসতেছেন, সেজন্য তাদেরকে মোবারকবাদ। আমাদের সেক্রেটারি জেনারেল মহোদয় যা ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আবাদ রাখুন, আমিন। প্রতি বছর আরও শানদারভাবে আজিম উসান কামিয়াবির সাথে এই মাহফিল অনুষ্ঠিত হোক এবং আমাদের ছাত্ররা, পীর ভাইয়েরা, ভক্ত মুরিদিনরা, এই সিলসিলে আলিয়ার মশায়েখ হযরাতের মুতাকাদ্দিম যারা আছেন, আল্লাহ তাদের সকলকে এই মাহফিল থেকে ফয়েজে আত্তা হয়ে বরকত লাভ করে তারা ধন্য হোক। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন, আমিন। আলা হযরত নিয়ে যিনি গবেষণা করেছেন, আজকে আমার খুব ভালোই লাগলো এরকম একজন অতিথিকে এখানে দাওয়াত দেওয়ার জন্য। একজন গবেষক, তিনি যে গবেষণাবদ্ধ তথ্য আমাদেরকে দেবেন, তিনি আলা হযরতের জীবন এবং কর্মের উপর যে তাত্ত্বিক আলোচনা পেশ করবেন, এরকম একটি তাত্ত্বিক আলোচনা শোনার আমার আগ্রহ ছিল। আল্লাহর শেষ মেহরবানি সেটাও পুরো হয়েছে। আর যারা বক্তা এখানে ছিলেন, বক্তব্য রেখেছেন, তাও শোনার আমার সুযোগ হয়েছে। আজ আলা হযরতের উপর এত ব্যাপক আলোচনা আমি শুনেছি, অত্যন্ত মুগ্ধ হয়েছি, সাথে দিক নির্দেশনামূলক কিছু কথা এবং প্রস্তাবনাও এসেছে। বিশেষ করে আমি খুবই আনন্দিত হয়েছি আমাদের জামিয়াতে সিলেবাসের মধ্যে আলা হযরতের জীবন এবং কর্মের উপর সরকারি সিলেবাসের বাইরে একটি অংশ নির্ধারণ করা হবে, যার মাধ্যমে আমাদের ছাত্ররা আলা হযরতের জীবন সম্পর্কে কমপক্ষে প্রাথমিক ধারণা লাভ করতে পারবে। এটা শুনে আমি খুবই আনন্দিত হয়েছি। আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। মহতরম হাজরিন, আমি কোনো সুবক্তা নই, আমার পরেও আপনারা অনেক তকরির আপনারা শুনবেন, আগেও শুনেছেন। তবে আমি যা বলতে চাচ্ছিলাম, গবেষক এখানে যে তথ্য আমাদের কাছে উপস্থাপন করেছেন, আলা হযরতের 12টি কসিদার কথা তিনি বলেছেন, তিনি কসিদায়ে দুরুদিয়ার উপর তাত্ত্বিক বিশ্লেষণ পেশ করেছেন। তা আমি হাদায়েতে বখশিস কোরআনের ব্যবস্থাপনা যেহেতু এই মাহফিল আয়োজন করা হয়েছে, সেজন্য হাদায়েতে বখশিস শরীফ এই মোবারক কিতাব থেকে একটি অংশের উপর আলোচনা করার আশা করছি, যেটি হলো কসিদায়ে সালামিয়া। যেহেতু দরুদিয়ার আলোচনা হয়েছে, তাই কসিদায়ে সালামিয়া বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার আশা করছি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ইতিমধ্যে আমরা শুনেছি আল্লাহর জমিনে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম পেশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে যে আদিষ্ট বিষয়, সেই বিষয়ের উপর অনেকেই কসিদা এবং কবিতা রচনা করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে
আমাদের ছাত্ররা সবাই জানে যেটি আদেশ করেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাত আর সালাম দুটা রাসূলের পাকের প্রতি পেশ করার আদেশ করেছেন। এই অবস্থায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সালাতের মধ্যে তাশাহুদ যেখানে আমরা আদায় করি, যেখানে সালাতের হুকুম দেওয়া আছে, সালামের হুকুম দেওয়া আছে নামাজের মধ্যে, তাশাহুদের মধ্যে সালামের কথা আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বরকতের বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সালামি পেশ করার এই পদ্ধতি জানার পর সহিহ বুখারী শরীফেও আছে হাদিসটি, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আদেশ করেছেন, কাইফা নুসাল্লি ইয়া রাসূলাল্লাহ আলাইহি, ইয়া রাসূলাল্লাহ সালামের পদ্ধতি জেনেছি, সালাত কিভাবে আপনার উপর পেশ করব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদে ইব্রাহিমী শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। নামাজের মধ্যে সালাত এবং সালামের ব্যবস্থা হলো নির্ধারিত নির্দিষ্ট শব্দে এটি আদায় করতে হবে, নামাজের বাইরে সালাত আর সালামের জন্য নির্ধারিত কোনো দরুদ শরীফ, নির্ধারিত সালাম এটি নির্ধারণ করা হয়নি, উম্মতের জন্য উন্মুক্ত রাখা হয়েছে, যে যেভাবে ইচ্ছা আল্লাহ রসুলের তাজিম এবং মহাব্বত প্রকাশের জন্য তারা তাদের স্ব স্ব বাসায় সালাত এবং সালাম রচনা করতে পারবে এবং রাসূলের পাকের উপর সালাত এবং সালামে আরজ করতে পারবেন, সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার মধ্যে যারা সালাত এবং সালাম আদায় করেছেন তাদের মধ্যে দুটি সালাত এবং সালাম সবচেয়ে বেশি মাকবুলে আম হয়েছে, আল্লাহ রাসূলের দরবারে কবুল হয়েছে, আল্লাহ কবুল করেছেন, রাসূল কবুল করেছেন, সেই দুটির মধ্যে একটি যার কথা আমরা বলতেছি মজমুয়ে সালাওয়াত রাসূল এর কথা বাদ দিয়ে, বাকি কসিদার ভিত্তিতে, নাতিয়ার ভিত্তিতে, শেয়ারের ভিত্তিতে নজম আকারে যেগুলো লেখা হয়েছে সেগুলোর মধ্যে দুটির কথা আমরা বলতে চাচ্ছি, একটি হলো আরবি ভাষায় আর একটি হলো উর্দু ভাষায়, সুবহানাল্লাহ। আরবি ভাষায় যেটি আমরা ইতিমধ্যে শুনেছি সেটা হচ্ছে আল্লামা শরফুদ্দিন বসরি রহমতুল্লাহ আলাইহি যেটি সংকলন করেছেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম, সুবহানাল্লাহ। এই সালাত সম্পর্কিত, এই সালাম সম্পর্কিত এই কাসিদাটি আল্লাহ রাসূল কবুল করেছেন। আর সালামের উপর আরেকটি কাসিদা যেটি উর্দু ভাষায় সংকলন করা হয়েছে এবং এটি হলো আলা হযরতের কাসিদা, কাসিদায়ে সালামি, যেটার মধ্যে আছে মুস্তাফা জানে রহমত বেলা কো সালাম করগর বলি, সুবহানাল্লাহ। আমাদের কি উপকার করেছেন, কার উপর কতটুকু অবদান রেখেছেন, আমি মনে করি এটা বিশ্লেষণ করার সময় এটি নয়। সবচেয়ে বড় কথা হলো আমাদের দোয়া করার জন্য, আমাদেরকে দোয়া করার জন্য আল্লাহর দরবারে আমাদেরকে পৌঁছিয়ে দেওয়ার জন্য হুজুর কেবলা যাদেরকে মনোনয়ন দিয়েছেন তাদের মধ্যে অন্যতম যিনি হুজুর কেবলা যাকে অত্যন্ত মহব্বত করেন তিনি আমাদের মাঝে এসেছেন, আমরা আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন হুজুর কেবলা যাদেরকে মহব্বত করেছেন তাদের সকলকে আল্লাহ আরো বেশি হায়াত দান করুন আমাদের জন্য দোয়া করার জন্য। হুজুর তাকরীর পেশ করবেন, দোয়াও করবেন, ইতিমধ্যে আমার যে সংক্ষিপ্ত আলোচনা ছিল আমি এটা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। যেটা বলছিলাম আলা হযরতের কসিদা সমূহের মধ্যে 12টি কসিদার মধ্যে যেটি কসিদায়ে দুরুদিয়ার পরে কসিদায়ে সালামের কথা যেটা বলছিলাম এটি মকবুল আম হয়েছে, এটি আল্লাহ রাসূলের দরবারে কবুল হয়েছে, সেজন্য এটি প্রতিটি খানকায়, প্রতিটি মসজিদে যেখানে আশিকে রাসূল আছে সে জায়গায় এই সালামি পেশ করা হয়, মুস্তাফা জানে রহমত বেলা কু সালাম এটার তেলাওয়াত হয়, সুবহানাল্লাহ। এবং এটি আল্লাহর দরবারে এমন কবুল হয়েছে হাজারো হাজারো আলেম, অনেক বক্তা, অনেক মিডিয়া ব্যক্তিত্ব,
যারা সবসময় ওয়াজ নসিহত করেন, আর যারা দেওবন্দি ওয়াহাবি লামাজহাবি শিয়া আহলে হাদিস বাতিল ফেরকা ফেরকে বাতিলের বিরুদ্ধে যারা সবসময় কথা বলে, তারা অনেক কথা বলে, তাদের জবাবে অনেক ওয়াজ অনেক নসিহত অনেক লেখনী হয়েছে, অনেক জবাব দেওয়া হয়েছে, তারা ক্লান্ত হয় না। কিন্তু আলা হযরত রাসূলের পাকের জাত মুকদ্দাসের উপর আরোপিত এই তাদের অভিযোগ খণ্ডন করার জন্য একটি শের বলেছেন, আমাদের সকল ছাত্রীটা জানে, এমনকি ইবতেদায়ী সেকশনে যারা পড়ে তারাও জানে, একটি শের এমন জবাব হয়েছে কেমন পর্যন্ত কোন ওয়াহাবি কোন দেওবন্দি এটা গ্রহণ করতে পারবে না, যেহেতু এটি কোরআন এবং হাদিসের মগজ। সুবহানাল্লাহ। আলো হযরত বলেছেন, তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইন নূর তেরা সব গরানা নূর কা। সুবহানাল্লাহ। এক শেরের মধ্যে সকল জবাব হয়েছে। আর মুস্তাফা জান রহমতুল্লাহ সালাম এটার অনেক সরা হয়েছে, অনেক কিতাব লেখা হয়েছে, অনেকেই ব্যাখ্যা করেছেন, অনেকে অনেক লিখেছেন, কিন্তু এর অর্ধেক অংশের লেখা মাত্র প্রকাশ করা হয়েছে এবং এটার ব্যাখ্যা করা হয়েছে। বাকি অর্ধেক অংশ যেটা আছে এটার ব্যাখ্যা করতে গিয়ে সকলে হয়রান হয়েছে। যারা সালামের এজার স্বর লিখেছে তারাও স্বীকার করেছে, অর্ধেকের ব্যাখ্যা জাহিরি অর্থ দিয়ে আমরা করলাম, বাকি অংশ যেহেতু নুবুয়তের এলম দিয়ে তিনি লিখেছেন সেই জন্য এর প্রকৃত ব্যাখ্যা আমাদের পক্ষে লেখা সম্ভব নয়, এই ঘোষণা দিয়েছেন। তাই জামে আহমদিয়া সুন্নিয়া যেটি মসলকে আলা হযরতের উপর প্রতিষ্ঠিত, আমরা যারা এখানে গোলামি করার সুযোগ পেয়েছি আল্লাহর শুকর আদায় করছি এবং দৈত্যহীন ভাষায় কথা ঘোষণা করতে চাচ্ছি, মসলকে আলা হযরতের উপর যারা প্রতিষ্ঠিত এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর সহিহ মানায় যারা অধিষ্ঠিত, একতার উপর যারা প্রতিষ্ঠিত এবং অনুসরণ করে থাকেন, তাদের একথা বুঝতে হবে, আমরাও একথা মানি এবং বিশ্বাস করি। পৃথিবীর যত সুন্নি হক দরগাহ দরবার আছে, বড় হক সিলসিলা যত আছে, তাদেরকে আমরা মহব্বত করি এবং তাদের সাথে থাকার বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু কেউ যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী দাবি করে, এরপর মসলকে আলা হযরতের উপর প্রতিষ্ঠিত একথা বলার পর তারা যদি রসুল পাকের সামনে বেয়াদামি করে, সাহাবা ইকরামের সামনে বেয়াদামি করে, এরকমভাবে যারা আউলিয়া ইকরাম তাদের সামনে বেয়াদামি করে মুরতাদ হয়ে যায়, এই সকল লোকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কথা ঠিক কিনা? যদিও তারা আগে জামিয়াতে ছিল, যদিও তারা হুজুর কেবলার আশেপাশে ছিল, যদিও আমাদের মান্যবর নেতা যারা আছে তাদের সাথে এদের উঠা বসা ছিল, তারা মুরতাদ হয়ে যাওয়ার পর তাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই, কথা ঠিক কিনা? এভাবে যারা বিভিন্ন দরবারের নেতৃত্ব দিচ্ছে তারা পীর এবং মশায়েখ হিসেবে অনেক মানুষকে বায়াত গ্রহণ করাচ্ছে, তাদের মধ্যে আহলে সুন্নতের আকীদা ছিল বলে তারা বলেছিল, কিন্তু যখন দেখা গেল তাদের কথা তাদের কাজ তাদের আমল এবং তাদের লেখনীর মধ্যে এমন বিষয় পাওয়া গেছে যা শিয়া মতবাদকে সাবেত করে, তাহলে আমাদেরকে আজকের দিনে ওরসে আলা হযরতের এই মজলিসে দাঁড়িয়ে বলতে হবে, এই সকল লোক যারা আগে সুন্নিয়তের দাবিদার ছিল এবং সুন্নিয়তের অন্তর্ভুক্ত ছিল, তারা শিয়াবাদ অবলম্বন করার কারণে যে নিকাহ মুতাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, সহিহ বুখারী শরীফে হযরত সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নিকাহিল মুতাতি, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকাহাল মুতাতি আখিরান, এভাবে হাদিসে ফাকের মধ্যে আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুতাতি ওয়া আন হুমুল হুমুরিল আহলিয়্যাতি যামানা খাইবারা, খাইবারের যুদ্ধের সময় যেই নেকাহে মুতাকে হারাম করা হয়েছে তারপর কিছু সময়ের জন্য হালাল করা হয়েছিল, জঙ্গে আওতাসের সময়
আবার তিন দিনের ব্যবধানে যেটাকে হারাম করা হয়েছে, বর্তমানে যারা এই সাময়িক বিবাহকে হালাল বলছে তাদের সাথে আমাদের দরবারের কারো সাথে কোনো সম্পর্ক নাই, একথা ঠিক কিনা? অনুরূপভাবে যারা এমন সিলসিলার মুরিদ যাদের সিলসিলার মধ্যে দেওবন্দি আছে, ওয়াহাবি আছে, সৈয়দ আহমদ বেরলভি আছে, এরকম সিলসিলার মধ্যে এই রোগ থাকার কারণে তাদের সিলসিলা মুনকাতে হয়ে গেছে, রসুলের পাকের নবুয়তের ফয়জাত গৌসে পাকের ফয়জাত থেকে তারা বঞ্চিত, তারা এমন ব্যক্তি আলা হযরতের সালাম মুস্তাফা জানে রহমত বেলাকু সালাম যখন বলা হয় তখন তারা কেয়াম করা থেকে বসে যায়। তারা আগে সুন্নিয়ত দাবি করেছিল, খেদমত আঞ্জাম দিয়েছিল, যেদিন থেকে সালাম আলাইকে ইনকার করেছে এই ইনকার করার মাধ্যমে তারা আলে সুন্নত ওয়াল জামাত থেকে দূরে সরে গিয়েছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কথা ঠিক কিনা? অতএব ওরসে আলা হযরতে সালামের রেজার উপর যেটা আলোচনা করতে চাচ্ছিলাম, হুজুরকে বসিয়ে রেখে আমি আলোচনার দীর্ঘায়িত করবো না, যে সালামের রেজার মধ্যে 167টি সালাম আছে, আরেক বর্ণনা মোতাবেক 170টি, 171 অথবা 172টি সালাম সেখানে যুক্ত আছে। বিশেষ করে হাদায়েকে বখশিস যেটা মদিনা পাবলিশিং কোম্পানি করাচি থেকে জুলাই 1976 সালে সরবরাহ হয়েছে, সেটার মধ্যে 176টি সালাম সেখানে যুক্ত আছে, সরি 167টি সালাম সেখানে দেওয়া আছে। আলা হযরতের এই সালামই একটির পর একটি, আজকে সময় খুব কম, প্রতিটি শেরের মধ্যে ইশকে রসুল সাবেত হয়েছে, সুবহানাল্লাহ। তাই আমাদের ছাত্রদেরকে আমি বলবো, যারা আমাদের এই মশায়েখ হযরাতের তরিকা পেয়েছে, আঞ্জুমান জামিয়া পেয়েছে, গাউসিয়া কমিটি পেয়েছে, বরহক সিলসিলা পেয়েছে, তাদের উচিত, আমাদের সকলের উচিত যাতে আমরা এই সিলসিলার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুলের খুশনুদি এবং রেজামন্দি হাসিল করার চেষ্টা করব। এই জামের গোলামিকে আমরা কবুল করে নেব। একই সাথে এই কথাও বলবো, যারা মনে প্রাণে জামিয়াকে কবুল করতে পারে নাই, আমাদের এই সিলসিলাকে কবুল করতে পারে নাই, আমাদের এত নেয়ামতকে যারা কবুল করতে পারে নাই, তাদের জন্য জামিয়ার লেখাপড়া, জামিয়াদের আলো বাতাস, জামিয়ার খাবার, জামিয়ার আসাদাজা গ্রাম থেকে এলম হাসিল করা তাদের জন্য শরি হারাম নয়, বরং আমাদের ঘোষণা মতে এটি হারাম। তাদের উচিত যেখানে তারা ভালো মনে করে, যেখানকার আলো বাতাস তাদের পছন্দ লাগে, সেই জায়গায় গিয়ে তারা বিচরণ করুক, জামিয়াকে এরকম মুনাফিক শূন্য করুক, মোরতাদ শূন্য করে দিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই গোলামি নসিব করুন, এবং আলা হযরতের মসলকের উপর, আলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর দায়েম আর কায়েম থাকার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দি, মশায়েখ হযরাতের রেজামন্দি হাসিল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।